তাজিকের রাস্তা যে এত ভয়ঙ্কর এটা আসলে কখনো কল্পনাও করতে পারি না। এখানে এসে আসলে যেটা বুঝলাম আমি, এত ভয়ঙ্কর রাস্তা, খুবই ভয়াবহ রাস্তা, উঁচা নিচা, এত টুক মানে মোটর সাইকেল নিয়ে এত হাট, একটু উল্টাপাল্টাভাবে রাইড করলেই একদম পাহাড়ের নিচে পড়ে থাকতে হবে মনে হয়। তেমনই আজকে আমি ছুটে চলেছিলাম, সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম। তো এখন কিন্তু আমি সাজেক রোডে আছি, ইনশাল্লাহ দেখা যাক, হয়তো আমার কপালে মনে হয় যদি কোনো দুর্ঘটনা যেন না থাকে, আল্লাহ জানে, আল্লাহর ভরসা নিয়ে আজকে আমি ছুটে চললাম সাজেকের উদ্দেশ্যে। 10টা থেকে মানে সারা রাত ঢাকা থেকে জার্নি করে আজকে 10টার সময় সাজেক থেকে এখন সাজেকের ভিতরে আসলে ঢোকার চেষ্টা করতেছি। এখানে দেখি ভয়াবহ রাস্তা, আজকে কিন্তু লাইফের ফার্স্ট আমি বাইক নিয়ে এই সাজেক রুটে কিন্তু এসেছিলাম, কিন্তু আমি সেটা কখনো কল্পনা করতে পারি না যে সাদেকের রুটটা যে এত ভয়াবহ হতে পারে, এত ভয়াবহ হতে পারে। মানে 1000 ফুট একদম উপরে, আবার 2000 ফুট উপরে, এত উপর থেকে আবার নিচে নামতে হয়, আবার উপরে উঠতে হয়, সেটা আসলে সাধারণ রাইডারদের জন্য অনেক বিপজ্জনক। আর যারা এই ধরনের সাজেক এবং খাগড়াছড়ির দিকে এই ধরনের রাইড যারা করছেন না, তাদের এই সাজেকে না আসাটাই ভালো। আসলে পরামর্শ নিয়ে কীভাবে সাজেকের ভিতরে গাড়ি চালাতে হয় সেটা পরামর্শ নিয়ে অবশ্যই কিন্তু আপনারা আসবেন, কারণ যে কোনো টাইমে কিন্তু আমার ডান পাশ দিয়ে কিন্তু গাড়ি চলে আসতে পারে, সেটার দিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। আর সাজেকের উদ্দেশ্যে আজকে যেহেতু রওনা দিয়েছিলাম, মহান আল্লাহ তার কাছে রাখো রাখে শুক্রিয়া, কারণ আমি যে খাগড়াছড়ির সেই ভয়াবহ রাস্তাটি ক্রস করে কিন্তু আমি সাজেকের ভিতর ঢোকে পড়েছি, কিন্তু আমি এটা কখনো কল্পনা করতে পারি না যে সাজেকের ভিতরে এত ভয়াবহ রাস্তা হতে পারে। আপনারা হয়তো 2 গিয়ার 3 গিয়ারে কখনো গাড়ি চালানো সম্ভব না, কারণ এত ভয়াবহ রাস্তা সেটা বলার বাহিরে। মহান আল্লাহ তাআলার অবশেষ রহমতে বেঁচে গেলাম। আসলে যে পাহাড়ের নিচে যদি একবার পড়তাম তাহলে আর হয়তো বেঁচে ফিরতাম না, আল্লাহর রহমতে কিন্তু বেঁচে গেলাম। যাই হোক, আপনারা যদি কখনো যদি এই সাজেক রোডে যদি ঢুকেন, প্লিজ একটু সাবধানে গাড়ি চালাবেন, কারণ চান্দের গাড়িগুলা কিন্তু ওরা কিন্তু আস্তে আস্তে উঠে। আপনি চেষ্টা করবেন একটু ফাঁকা জায়গা নিয়ে, যখন একটু টার্নিংগুলা উঠবেন, উপরে যখন উঠবেন আপনার এই ফাঁকা জায়গাগুলা কিন্তু আপনারা একটু একটু দেরি করে, একটু মনে করেন আস্তে আস্তে আপনার উঠবেন, আর একের কিন্তু উপরে গিয়ার দিবেনই না, কারণ হঠাৎ করে কিন্তু তেমন সময় কিন্তু রিক্স হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন চান্দের গাড়ি কিন্তু একদম আস্তে আস্তে চলতেছে, আসলে আমার সাথে কি হয়ে গেল আমি নিজেও বুঝতে পারতেছি না। দেখতে পারতেছেন এই যে অবস্থাটা, আসলে এতটুকু যে একটা বিপদ থেকে আজকে বেঁচে গেলাম, এটা মনে হয় মহান আল্লাহ তাআলার একটা রহমত, নাইলে এইরকম একটা বিপদ থেকে আসলে আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে যে পাহাড়গুলা, এই পাহাড়টা প্রায় কিন্তু 2000-2500 ফিট উপরে আছি কিন্তু আমি। এখন এইখান থেকে যদি একবার যদি এই মোটর সাইকেল নিয়ে নিচে পড়তাম তাহলে হয়তো আর বেঁচে ফিরতাম না। দেখেন ইট দিয়ে গাড়িটা কিন্তু ঠিকা দিয়েই রাখছি, কি করব কিছুই বুঝতে পারতেছি না। আল্লাহর রহমতে গাড়িরও কিন্তু কিছু হয়েছে না, আমাদেরও কোনো ক্ষতি হয়েছে না, আমরা হয়তো আল্লাহর রহমতে আজকের মতো আমরা বেঁচে গেছি। এখন কিভাবে আমরা আর একটু উপরে উঠবো সেটা একটু চেষ্টা করতেছি। অবশ্যই সাজেক যদি আপনারা আসেন, সাবধানে গাড়ি চালাবেন, প্লিজ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমার পেজটি ফলো করে দিবেন। আসসালামু আলাইকুম।